আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কথাটা আজকে নাই বলে বাহান্ন ছাত্র আন্দোলন একাত্তরের যুদ্ধ হয়তো আমরা দেখিনি তবে চব্বিশে কিন্তু আমরা সবই মনে হয় উপলব্ধি করেছি আর এই পরিস্থিতিতে আমরা সবাই কেমন আছি আমরা কিন্তু সবাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহও বলতে হবে আবার আমরা কিন্তু পুরোপুরি স্বস্তিতে ফিরে আসিনি সেটার জন্য সবাই মানসিকভাবে যে একটা দুশ্চিন্তায় আছি সেজন্য আজকে আর বললাম না যে সবাই কেমন আছেন এই এতদিনে আমরা এটা উপলব্ধি করেছি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একাত্তরের যুদ্ধে মানুষ যেরকম রেডিও নিয়ে ব্যস্ত ছিল আর আমরা চব্বিশের যুদ্ধে কিন্তু ফোন ছাড়া মানে আমাদের জীবনটা মনে হয় কাটতোই না ইন্টারনেট ইন্টারনেটবিহীন জীবনটা আমাদের হয়তো স্বস্তিতেই গেছে কারণ আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু ওই সময়টা যে কত মায়ের কোল ফাঁকা হয়েছে পরে ইন্টারনেট না চালু হলে হয়তো আমরা কিছুই ওইভাবে বুঝতাম না যাই হোক ওই জিনিসটা আসলে মানে মানসিকভাবে কেউ মেনে নিতে পারেনি আর তারই প্রতিফলন হয়তো তাদের জীবনের মূল্যে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো সামনে আমাদের জীবনটা অনেক উন্নত হবে এটা স্বপ্ন দেখি যিনি দায়িত্ব নিয়েছে তার ওপর প্রচুর আস্থা আছে আমার মানে আমি নিজে মনে করি যে হয়তো আমাদের দেশটা বাহির দেশের মতো উন্নত দেশগুলোর মতো উন্নত হবে ইনশাল্লাহ কেমন যেন তার ওপর অনেক আস্থা লাগে আল্লাহ যেন আমাদের এই আস্থাটা একদম ঠিক জায়গায় রাখে সে আমাদের মনের আশা যেন পূরণ করে এটা তো আমরা মনে মনে দোয়াই করি এই পনেরো বছর বা সতেরো বছর যেটাই হোক এই এতগুলো বছরে আমরা কিন্তু এটা হয়তো বুঝেছিলাম যে এই সরকারের প্রতি যদি আমরা কোনো প্রতিবাদ করি তাহলে মরতে হবে বা আমাদেরই ক্ষতি আর সেই জন্য কিন্তু আমরা ছিলাম আর জন্য কিন্তু রাজনীতির ব্যাপারটা একদম মাথায় থেকেই উড়ে গিয়েছিল মন্ত্রী এমপি কাউকেই তেমন চিনতাম না বাংলাদেশ চলছিলো বাংলাদেশের মতো করে আমাদের কোনো বেনিফিট আমরা পাচ্ছিলাম না সরকার থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলাম সব কিছুর দামের এত উদ্ধগতি এগুলো সব কিছুই নীরবে মেনে নিচ্ছিলাম তো একটা মানে ছোট্ট একটা আন্দোলন থেকে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর এটা আসলে কারোই কল্পনায় ছিল না জাস্ট ওনার একটা মানে অভদ্রমী করে যে একটা কথা বলেছে সেটার ইয়েতেই যে এত কিছু ঘটে যাবে উনি কিন্তু জাস্ট যদি একটু উনি দুঃখিত বলতো বা ওনার ভুল হয়েছে এই কথাটা বলতো তাহলে কিন্তু ওনার এই পতনটা হতো না তো যাই হোক আল্লাহ আসলে এটা লিখে রেখেছিলো যে এই ছোট্ট একটা ইস্যু নেই ছোটই বলবো খুব একটা মানে সাধারণ একটা আন্দোলন থেকে যে এত বড় একটা ঘটনা হবে এটা আল্লাহ দেখে রেখেছিল দেখে এটা ঘটেছে আর অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের যে পতন হয় সেটাও কিন্তু আল্লাহ একদম আমাদের দেখিয়ে দিয়েছে তো সেজন্য আসলে খুব বেশি অহংকার করা ঠিক না সবাইকে এটা আসলে আমাদের মাথায় রাখা উচিত যে কোনো বিষয়ে আসলে কারই অহংকার করা উচিত না পিপিলিকার পাখা গজায় মরিবার্তরে এই ধরনের ছন্দের আসলেই যুক্তি আছে সেটা কিন্তু আমরা একদম প্রমাণ পেলাম ওনার কিন্তু পাখা খুব গুঁজিয়েছিল আর সেটাই কিন্তু হলো মরিবার্তরে উনি যে আর অহংকারে ছিলেন যেভাবে মানুষকে ছোট করছিলেন তা আল্লাহ এক নিমিশে একদম মিশে দিল কারও কল্পনাতেই ছিল না যে আমাদের জীবনে রকম একটা ঘটনা ঘটে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ